আসসালামু আলাইকুম কাছ সকল দর্শকদেরকে কৃষি বিচিত্র চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদুল্লাহ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের প্রতিবেদনে আমরা কথা বলবো গাছের ফুল এবং ফল কেন ঝরে পড়ে যায় এবং গাছের ফল কেন ফেটে যায় সেই বিষয়ে গাছের ফুল ঝরা প্রতিরোধে কী ব্যবস্থা গ্রহণ করবেন এবং গাছের ফল ছোটো অবস্থায় গাছ থেকে পড়ে যায় কেন পড়ে যায় সেই বিষয়েই থাকবে আজকের পুরো প্রতিবেদনটি তো পুরো প্রতিবেদন যেটা আপনারা আমাদের সাথেই থাকবেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই বরাবরই আমরা আমাদের অভিজ্ঞ যে ব্যক্তিত্বরা আছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো আপনারা অবশ্যই আমাদের প্রতিবেদনগুলো দেখবেন এবং কোনো সংশোধনী যদি থাকে আমাদের অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন আমাদের কৃষি বিচিত্র ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের একজন নিয়মিত দর্শক কেয়াপু আমাদেরকে তার বাগানের এই ভিডিওটি পাঠিয়েছেন এবং তিনি জানতে চেয়েছেন তার গাছের ফলগুলো ঝরে যাচ্ছে কেন এবং ফুলগুলো ঝরে যায় কেন ফলগুলো বড় হয় না ছোট অবস্থায় ঝরে যাচ্ছে তো গাছের ফল ঝরে যায় কিংবা ফল ফেটে যায় ফুল ঝরে যায় বিভিন্ন কারণে প্রথমত আপনি লক্ষ্য করতে হবে গাছের গোড়ার নিচে পর্যাপ্ত পরিমাণে পানি সরবরাহ হচ্ছে কি না কিংবা পানি আছে কি না যদি আপনি দেখেন যে গাছের গোড়ায় পানি নাই কিংবা গাছের গোঁড়ায় পর্যাপ্ত পানি সরবরাহ গাছ করতে পারছে না তাহলে আপনি মালচিং ব্যবহার করতে পারেন মালচিং হতে পারে আপনি কিছু খড়কুটা কিংবা কুচুরি পানা এগুলো শুকিয়ে গাছের গোড়ায় দিয়ে রাখতে পারেন এবং সেটির উপরে পানি দিলে এই যে পানির আর্দ্রতাটা ঠিক থাকবে তারপরেও যদি দেখেন গাছের ফল ফেটে যায় গাছের ফল ফেটে যায় মাটিতে অনুখাদ্যের অভাব হলে গাছের পুষ্টিজনিত কারণে মূলত বোরনের অভাবেই গাছের ফলগুলো ফেটে যায় আর গাছের ফুলও ঝরে যায় যখনই আপনি দেখবেন যে গাছের ফুলগুলো ঝরে যাচ্ছে কিংবা ফলগুলো ফেটে যাচ্ছে তখন আপনারা এভাবে গাছের ফলগুলো যদি ফেটে যায় আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে গাছের ফলগুলো পড়ে গেছে গাছের ফলগুলো এইভাবে পড়ে যায় মূলত যখন এই বরণের ঘাটতি হয় জিঙ্কের ঘাটতির কারণে যখনই এরকমভাবে গাছের ফলগুলো দেখছেন যে পড়ে যাচ্ছে তখনই আপনারা রাসায়নিক গ্রুপ সোলোবর বরণ রাসায়নিক গ্রুপ সোলোবর বরণ যেটির বাণিজ্যিক নাম হচ্ছে সোলোবর বরণ কিংবা পদ্মাবরণ যেটির প্রয়োগমাত্রা হবে প্রতি এক লিটার পানিতে দু থেকে তিন গ্রাম এক লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম আর অবশ্যই আপনার নিকটস্থ কোনো অভিজ্ঞ বাগানি কিংবা কোনো কৃষি অফিসার থাকেন ওনার পরামর্শ গ্রহণ করবেন আর যারা আমাদের ভিডিও দেখে বিভিন্ন পরামর্শগুলো মেনে চলেন এবং আপনারা আপনাদের গাছে কিংবা বাগানে কিংবা সাত কৃষিতে কিংবা আপনাদের বসত বাড়িতে প্রয়োগ করে থাকেন অবশ্যই আপনারা আমাদেরকে তা জানাবেন তো আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে কৃষি বিচিত্রা থেকে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম